এবছর বিশেষ ইউক্রেনের রাজকীয় ও সংগ্রামের ইতিহাসে সৃষ্টি আমার সামনে ইউক্রেনের রাষ্ট্রপতি ভবন, সুন্দর দেখতে, কিন্তু এটা অরিজিনাল না, এটা হচ্ছে পুজোর প্যান্ডেল। আমরা এখন চম্পাসারি জাতীয় শক্তি সংঘ পাঠাগার ক্লাবে সামনে, প্রচুর ভিড় এখানে। এখানে যদি কিছু বলি তাহলে হয়তো শোনা যাবে না, ঠিক অনেক নয়েজ শোনা গেল, আমি মানে কনসেন্ট্রেট করতে পারবো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুভ সপ্তমী, সবাইকে শুভ শারদীয়া এবং শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এখন আমরা এই মুহূর্তে আছি উত্তরায়ণের ভেতরে, যেখানে প্যান্ডেলটা হয় সেই জায়গাটাতে। আর কিছুক্ষণ আগে আমরা ছিলাম, যেটা দেখলে তোমরা ভিডিওতে, ওটা হচ্ছে চাম্পাশাড়িতে। তো ওখানে অনেক ভিড়, যার জন্য ওখানে সেরকম মানে বলতে পারিনি কিছু, যার জন্য এখানে একটু ভিডিওটা স্টার্ট করলাম, মানে সৈকত করে দিলাম আমার ভাগনা। সৈকত দিতে হ্যালো বল। হ্যালো, ঠিক আছে। তো আমরা মোটামুটি আজকে শিলিগুড়িতে পাথরাদের ঠাকুর দেখবো আর প্যান্ডেল ঘুরবো। তো তার মধ্যে যেগুলো ভালো লাগবে সেগুলো সব জানাবো, আর দেখি কতটুকু সময় আমরা ঘুরতে পারি, কারণ 12টার সময় বাড়িতে ব্যাক করার প্ল্যান। আর আমার ভিডিওটা মানে আমার কথাটা কতটুকু ক্যাচ করতে যায় না, আমি তো নিজের কথা অল্প শুনতে পাচ্ছি যেহেতু এখানে সারাউন্ডিং অনেক নয়েজ। আর এখন টাইম হচ্ছে 10:05, তো আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 8:30-এর দিকে। তো ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, কারণ আমরা চারজন বেরিয়েছি, আমার দুটো বন্ধু আছে, মানে একজন দাদা আর আমার একটা বন্ধু আর ও সৈকত, তো ওরা একটু সামনে আছে। তো ঠিক আছে, চলো আরও কথা হবে পরে, আর এই প্যান্ডেলটা একটু দেখে নিই, চলো। প্যান্ডেলের ডিজাইনটা আমার খুব ভালো লাগলো, মানে যে ছোট ছোট যে কারুকার্যগুলো সেগুলো খুবই সুন্দর। আর কি দিয়ে বানানো সেটা আর একটু কাছে গেলে বোঝা যাবে, মোটামুটি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে বেতের কিছু একটা ব্যাপার করা হয়েছে এখানে। বেত না, না আচ্ছা বেত হয়তো হবে না, কলা পাতা কি শুকিয়ে বানানো, তো ডিজাইনটা পাটির মতো ডিজাইন। তো ঠিক আছে, উপরের তো সৌন্দর্যটা খুবই সুন্দর, মানে উপরের যে কারুকার্য অসাধারণ। ভিডিওতে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু একটু মানে ওয়ার্ম টোন আছে এখানে, যেরকম মোটামুটি অ্যাকুরেট আসছে আর কি এই টোনটা। তো প্রতিমাটা একটু দেখেন, যাবো আমরা হচ্ছে মায়াদেবী ক্লাবে। উত্তরায়ণের ভেতরে প্যান্ডেলটা আর প্রতিমাটা দেখা হয়ে গেল, ঠিকই ছিল, ভালোই ছিল। চলো, ভালো লাগছে, আমারও ভালোই লাগছে, কি একদম মাটিগাড়া মায়াদেবী ক্লাবে গিয়ে আবার দেখা হবে। এই মুহূর্তে আমরা মাটিগাড়া মায়াদেবী ক্লাবের সামনে, একদম মানে রাস্তাটার পাশেই আর কি, ক্লাবের পাশেই রাস্তাটা। এবার লাইন দিতে হবে, এখানে অনেক লাইন, এরকমই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যেতে হবে, মোটামুটি এখানে 15-20 মিনিটের গল্প আছে। তো আমরা একটু পরে লাইনে দাঁড়াবো, তার আগে একটু এই পুরো প্যান্ডেলের যে বাইরের সৌন্দর্য সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো যতটা বোঝা যায় আর কি ভিডিওতে তত বোঝা যায় না, সামনের থেকে খুবই সুন্দর লাগে দেখতে, আর তবুও একটা আইডিয়া হয়ে যাবে, ভালো, খুব সুন্দর। ভেতরটা বাইরের থেকে দেখে মনে হচ্ছে ভেতরটা আরো সুন্দর হবে, আর এটা পক্ষীরাজের ঘোড়া। তো এরকম সামনে কিছু এরকম একটা পক্ষীরাজের ঘোড়া স্ট্যাচুর মতো করা। তো সপ্তমীতে যদি এরকম দশমীর গান দেয় তাহলে কিন্তু একটু মনটা খারাপ লাগে, একটু অন্য গান দেওয়া উচিত ছিল। এই পুরো লাইনটা আমাদের পার করে তারপরে
এন্ট্রি গেট দিয়ে ঢুকতে হবে। চলে আসলাম আমরা ও অসাধারণ ভেতরে। এখানে আমি একটু মোবাইলটা ভিডিও করতে বললো সৈকতকে, সৈকত ভিডিও কর। এখানে হাত না আছে সাধারণ ডেকোরেশন এখানে, আর ভেতরটা তো খুবই সুন্দর, একদম রূপালী কালার, ভেতরে একটু ঘা চকচকে। চলো ভেতরে ঢোকা যাক। খুব সুন্দর ভেতরে যে ডিজাইন আর ডেকোরেশন কথা হবে, মানে রামতা পেপার আর রামতা পেপারই আর কিছু উপরে দেখো অসাধারণ। কিন্তু এখানে এই একটা মায়ের একটা ছবি, অসাধারণ একটা কাজ, কাচের টুকরো দিয়ে কিছু কালার করে ওটা বানানো কাচের টুকরোর উপরে, আর প্রতিমা তো অসাধারণ। আগে প্রতিমাটা দেখাই, অসাধারণ, তো সুন্দর, মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এখানেও ওই উপরে যেমন ডিজাইনটা করেছে মায়ের মূর্তি, আর এখানেও তো অসাধারণ, এখানে মায়ের রুদ্র মূর্তি, মানে রুদ্র রূপ আর কি, আর কাচের কাচের পেন্টিং, পেন্টিংয়ের উপরে কাচটা আঠা দিয়ে বসানো, তো এইরকম ডেকোরেশন অসাধারণ লাগবে এখানে আসলে। খুবই সুন্দর ভেতরের কাজ, মানে আমি পুরোটা যেভাবে দেখানোর চেষ্টা করছি, তো যেভাবে সুবিধা হচ্ছে আমি দেখাচ্ছি, অসাধারণ। সামনে অবশ্যই আসো, আমার তো খুব ভালো লাগলো এখানে, ভিড়ে তো ভালোই লাগছে। কিন্তু আমার হচ্ছে প্রচণ্ড গরম এখানে, আর অনেক ভিড়, যার জন্য ঘাম হচ্ছে প্রচণ্ড। সবাই তো আমাদের দেখছে এভাবে, মানে ওপেন বলছি, আমার তো কোনো লজ্জা নাই, আমি যে কোনো জায়গায় হঠাৎ করে বলা শুরু করেছি, সবাই লজ্জা পাচ্ছে, ফটো হচ্ছে, সবাই ভাবছে ফটো নেবো। একটা পূজাতে ঘুরতে বেরোলে যখন খিদা হবে, আর যদি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেখানে দেখবে সেখানে সাথে সাথে খাওয়া দাওয়া করে নেবে, কারণ কি পূজা ঘুরতে থাকলে টাইম বোঝা যায় না, আর অনেকটা রাত হয়ে যায়, তারপরে কি আর খাওয়া পাওয়া যায় না, যার জন্য আমরা এই মাটিগালার এখানে এই মায়াদেবী প্যান্ডেলের পাশেই যে খাওয়ার ফুস্টলগুলো সেখানে এসে একটু চাউমিন টাউমিন খাচ্ছি, ওরা রোল খাচ্ছি। তো ঠিক আছে চলো, এরপরে আমাদের ওই এরিয়াতে চলে যাবো, মানে কোথায় জানো যাবো, সেন্ট্রাল কলোনি, হ্যাঁ সেন্ট্রাল কলোনি যাবো, তার আগে শক্তিগড়ের পুজোগুলো দেখে নেবো। আমরা জাস্ট বাইকটা রাখলাম, তো আমার এই সামনে সেবক রোড, আর রয়্যাল এনফিল্ড শোরুমের পাশেই এই প্যান্ডেলটা, ভুল ধরা দিলা, সরি, এটা হচ্ছে বর্ধমান রোড, হন্ডা শোরুমের, থ্যাংক ইউ। ক্লাবের নাম বিদ্যাসাগর ক্লাব। আমি ভাবছি এখান থেকে একটা শার্ট নিয়ে যাবো, কালকে পরবো, অনেক শার্টে কালেকশন।
তুমি তো তোমার ওইটাই ভালো লাগে যখন থাকি শিউলি হয়ে শরীর তখন ঘুরিয়ে হাওয়ায় বলে রাখিস না মা তো ছিলই মা তো আছে সবখানেতেই মা আচ্ছা এটা কোন একটা বোঝার ব্যাপার আছে বুঝে নাও তোমরা আমি বুঝতে পারছি না চিন্তা করতে গেলে লেখা থাকলে করলে গো একবার বুদ্ধিমানটা কিন্তু অসাধারণ সামনের থেকে দেখানোর চেষ্টা করবো কাজ যাবি তো এখানে যে টাইমটা আছে আমার ঘড়ির সাথে প্রায় ম্যাচ করছে 10 মিনিট স্লো এটা একবার দেখাই এই যে আর এই যে আমার ঘড়ির টাইম কটা বাজে 11:45 আর এখানে 11:30 মা তো ছিলই মা তো আছে সবখানেতেই মা যখন ডাকি মা সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে বাইরে খুঁজিস না ব্যর্থ জীবন ক্লান্ত জীবন পাশে আছে মা এখানে লেখা আছে মা বাবা জঞ্জাল নয় ভগবান মা বললি এই লাইনটা দেখে বুঝতে পারছো যে এখানে থিমটা কি হবে মা বললি ছায়ার আঁচল মা বললি মানা যাবার শুনতে লাগে যদি বাবা বিয়ে করে তাহলে বিয়ে করে লাগে বেশি জ্ঞান না যখন ডাকি মা মন্দিরে আর গেছায় কিংবা মসজিদে সুর ভাসে উল্টে যাবে উল্টে যাবে মাকে তুলে নিয়ে মানুষ কোন মানে জঞ্জলের জায়গায় রাখি ভাই মানুষ কোন যাতা কলে ঠিক আছে এটা তো একটা পুরো থিম প্যান্ডেল আর সবচেয়ে বেশি আমার ভালো লাগলো এখানে যে অডিও অডিওটা যেটা চালানো হয়েছে সেটা অসাধারণ মানে খুব সুন্দর আর কি ও মনে হচ্ছে কিছু বলতে যাচ্ছে এখন ওরও কথা শুনে নেবো বলো ভাই বলো কোনটা ভালো লাগলো এটার মধ্যে এই প্যান্ডেলের মধ্যে কোন জিনিসটা বেশি ভালো লাগলো আমার হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সাউন্ডের যে একটা অ্যারেঞ্জমেন্ট না ওটা আমার খুব ভালো লাগে আর ওখানে একটা পাঞ্জাবি আর টি শার্ট ছিল আমার খুব নিতে ইচ্ছা হচ্ছিল রিটার্ন যাবে কিন্তু ওটা মিস ইউজ হয়নি কিন্তু ওটা হয়তো যাই না এখন ওটা দোকানে আবার চলে যাবে পরে আসি চুরি করে নিতে তো এখন আমরা শিলিগুড়ির জনপ্রিয় পুজো মণ্ডপের সামনে মানে এই রাস্তাটাই সোজা গেলে সেই পুজো মণ্ডপ তো তোমরা গেস করতে পারছো যে শিলিগুড়ির সবচেয়ে জনপ্রিয় কোন প্যান্ডেল হতে পারে সেটা হচ্ছে সেন্ট্রাল কলোনি তো সেন্ট্রাল কলোনিতে আমরা এখন তো আমরা কী করলাম বর্ধমান রোড হয়ে ইমবাত্তি হয়ে এই সেন্ট্রাল কলোনিতে আসলাম তো আর এখানে বেশি কিছু কথা বলবো না সময়ের সময় কারণ অলরেডি অনেক টাইম হয়ে গেছে এখন আমরা যাই সেন্ট্রাল কলোনির পুজো প্যান্ডেলের প্রতিমা দেখবো আর পুজো প্যান্ডেলটা দেখবো কেমন সেটা দেখলে বুঝতে পারবে
আর এই ক্লাব তো সবসময় এক থেকে তিনের মধ্যে থাকেই, তো দেখি কেমন এবারের পুজোটা এরা করেছে, চলো। তো এই সেন্ট্রাল কলোনি, আর গেট তো প্রতিবার এরকমই থাকে, কিন্তু শুধু অ্যাডভার্টাইজমেন্ট চেঞ্জ। আর এই প্যান্ডেল যেটা দূরের থেকে দেখে মনে হচ্ছে যে এখানেও কোনো একটা থিমের ব্যাপার, কিন্তু সেন্ট্রাল কলোনি যেই তুলনায় মানে যেই রকম প্যান্ডেল করে সেই তুলনায় একটু কম মনে হচ্ছে, কিন্তু প্রতিমা যেখানে বসানো সেইটুকু জায়গার যে একটা ভিউ সেটা একটা মানে ইলিউশন টাইপের, মানে অসাধারণ এক কথায় বলতে। আগে গেলে আরেকটু আগে গেলে বোঝা যাবে, ভিডিওতে আসবে, আমি এখান থেকে দেখে বুঝতে পারছি অসাধারণ ভেতরে ভেতরে ঢোকার ব্যবস্থা আছে। হ্যাঁ চলো, আমরা আস্তে আস্তে এই লাইনগুলো দিয়ে সামনে দিকে যাচ্ছি। এখানে ব্যারিকেড করা, তিনটে লাইন করা আছে ব্যারিকেড দিয়ে, আর এখানে লোক সংখ্যা দেখে বুঝতে পারছো প্রচন্ড ভিড়। আর আমার দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। দেশেরা কিনে কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের কোলের সন্তান এবং মোবাইল ফোনকে সাবধানে রাখবেন। যেমনটা বললো মোবাইল ফোনের মধ্যে সবকিছু হুড়াহুড়ি করবেন না, ধীরে ধীরে পুজো মণ্ডপে প্রবেশ করুন, প্রতিমা দর্শন করে নির্দিষ্ট এক্সিট গেট দিয়ে বাইরে থেকে বেরিয়ে আসবেন। এখানে সপ্তমী হিসেবে যতটা ভিড়, সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক অভিনন্দন। অসাধারণ অসাধারণ ভেতরটা, অসাধারণ মানে এক কথায় অসাধারণ, মানে সাধারণ নয়। লাইটিংটা এত সুন্দর, মানে আন্ডার ওয়াটার একটা থিম দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখে যা মনে হচ্ছে। কিছু আর বলছি না, একবার তোমার দেখতে থাকো। এই হচ্ছে মেন ইনার পয়েন্ট, আর এই প্রতিমা প্রতিবার মানে যদি করোনার যদি ওই পার্টটা বাদ দাও, মানে ওই লকডাউনের পার্টটা, ওই সময় তো নর্মালি বানাইছিল, তো তাছাড়া প্রতিবার যেরকম বানায় সবসময় ভালো লাগে, মানে মন ছুঁয়ে যায় এই প্যান্ডেল। এবারও তাই, লাইটিং তো অসাধারণ আর প্যান্ডেলের ডেকোরেশন তো ভালোই লাগে, খুব সুন্দর ওভারঅল সেন্ট্রাল কলোনি, সত্যি খুব ভালো। আর ঠিক আছে চলো, এরপরে আমরা যাব শক্তিগড় পাঠাগার আর উজ্জ্বল সংঘ দেন দাদাভাই, ঠিক আছে চলো। বানানোটা দেখাতে পারলাম না, দেখাচ্ছি না কমপ্লিট মোটামুটি। Thank you.
সামনে উজ্জ্বল সংঘের পুজো প্যান্ডেল। এর আগের বার তো উজ্জ্বল সংঘের পুজো প্যান্ডেল দেখে আমার একদমই ভালো লাগেনি, আর যে দর্শনার্থীর যে ঢোকার যে ব্যবস্থা ছিল ওটা তো আরও খারাপ লেগেছে। কিন্তু এইবারও দর্শনার্থীদের দেখার জন্য ব্যারিকেড করা, কিন্তু প্যান্ডেলটা ভালো, খুব সুন্দর বলতে পারা যায়। ভিতরে ঢোকার সিস্টেম আছে, আমাদের একটু শর্টভাবে ঢুকতে হবে। এখানে কি আই লাভ ইউএস মানে উজ্জ্বল সংঘ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা না কিন্তু। এই যে প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে একটা হাওয়া খেতে আসলাম ভেতরে। তো এই যদি প্যান্ডেল দেখতে তোমরা এক ঘন্টা লাইন দিতে চাও তাহলে দেখতে পারো, এখানে আবার ভিডিও শুট হচ্ছে। তবে হ্যাঁ, মূর্তিটা খুব সুন্দর, ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর। আর বাকি কিছু দেখানোর কিছু নেই। তো এখন আমরা শক্তিগড় পাঠাগার ক্লাব পুজো মণ্ডপের সামনে, আর দেখে মনে হচ্ছে একটা গ্রাম্য পরিবেশের মতো ডেকোরেশন। আর এখানে ভেতরে হচ্ছে শিবলিঙ্গ, আর ডান দিকে প্রতিমা, এখানে পূজা হয়েছে। আর ভেতরের দিকে আমরা ঢুকবো এখন। তো এখানে একটু লাইট কম, যার জন্য ভিডিওতে এরকমই আসবে, এরকম দেখা যাচ্ছে। তো ভীষণ সুন্দর ভেতরের পরিবেশ, এক কথায় অসাধারণ। অনেক কিছু খুঁটে খুঁটে দেখার জিনিস আছে এখানে। এখন সময় হচ্ছে 1:25, রাত্রি 1:25 আমরা খুঁটে খুঁটে দেখার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি দুঃখে খুঁটে খুঁটে দেখার চেষ্টা করবো না এখন, কারণ সপ্তমী হিসাবে যথেষ্ট, এরপরে অষ্টমী নবমী আছে, তখন এসে একদম খুঁটে খুঁটে দেখে, আরে ধাক্কা দিয়ে যাচ্ছে, খুঁটে খুঁটে দেখবে। এখানে মানুষের লাইফস্টাইলে ভগবানরা, শাপলা পুকুর, পদ্ম পুকুর। তো এখানে যদি কাউর পদ্ম নেওয়ার ইচ্ছা থাকে তো এখানে এসে পদ্ম নিতে পারে, কিন্তু ওটা আর্টিফিশিয়াল হবে। এখানে আরেকটু কিছু লাইটের অ্যারেঞ্জমেন্ট করলে আরো ভালো লাগতো মনে হয় আমার, এই সাইডগুলোতে অন্ধকার অন্ধকার। বিয়েতে, বিয়ের সময় বউয়ের হাতে এরকম চলতে থাকে না, কনের হাতে, এটা কি না বলে, এটাকে গাছ কোটা। বাহ, মেয়েদের আইটেম সম্বন্ধে ভালো নলেজ এর আছে, শাড়ির থেকে শুরু করে অনেক কিছু আছে, বলা যাবে না এখন। এক্সিট কোন দিকে? ওই সাইডে, ওই দিকে একটু দেখে নি। ও, এখানে গণেশ আবার হালকাতা করতেছে এখানে। এখানে প্যান্ডেলের ভেতরে যে প্রতিমার যে অ্যারেঞ্জমেন্ট রাখার সেটা ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি। ওইখানে হচ্ছে সরস্বতী, কার্তিকের, কার্তিকই, আচ্ছা ওই পাশে, ওই প্রথমে কার্তিক তারপরে সরস্বতী, আর এখানে হচ্ছে মা দুর্গা, ভোলে বাবা, আর ওই সাইডে লক্ষ্মী, মা লক্ষ্মী, আর ওখানে হচ্ছে গণেশ, এটা দেখালাম ভিডিওতে। তো এই হচ্ছে পুরো সেট আপ প্রতিমার। তো শক্তিগড় পাঠাগার ক্লাবের প্যান্ডেল আর প্রতিমা অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লাগলো আমার। এখন সময় 1:30, মানে 1:30 বাজে, আর ইচ্ছা নাই কোনো প্যান্ডেল বা কোনো ঠাকুর দেখার আজকের মতো। সপ্তমী হিসাবে অনেক ওভার হয়ে গেছে ঘোরা। তো দুঃখের সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আর আজকের যেই কটা ঠাকুর দেখলাম আমরা, যেরকম দেখলে তোমরা ভিডিওতে, তার মধ্যে আমার যেই প্যান্ডেল আর প্রতিমাগুলো ভালো লাগছে সেটা আমি একবার উল্লেখ করে দিচ্ছি, মানে তোমাদের একজন সাজেশন নিতে পারো তোমরা। সেটা হচ্ছে এক, তোমার হচ্ছে মাটিগাড়া মায়াদেবী ক্লাব, সেখানকার প্যান্ডেল আর প্রতিমা। আরেক হচ্ছে যেটা বর্ধমান রোডে ছিল, কি ক্লাবটার নাম ভাই, বিদ্যাসাগর ক্লাব, মায়ের একটা মানে ওখানে টিম ছিল,
মায়ের উপরে এই দুই আর তিন নম্বর সেন্ট্রাল কলোনি অবশ্যই খুব সুন্দর ছিল ভেতরে লাইটিং ভেতরে পরিবেশটা আর এই লাস্ট যে প্যান্ডেলটা দেখলাম পাঠাগার সেটা তো এই চারটা চারটাই তো হলো এই চারটা প্রতিমা এই কথা ইকটা প্যান্ডেলের মধ্যে চারটা প্যান্ডেলের প্রতিমা আর প্যান্ডেল খুব ভালো লাগলো আমার তো লাস্ট সাজেশন হিসাবে আমি তোমাদের বলতে পারি এই কটা দেখলে তোমাদের আশা করি ভালো লাগবে এই প্যান্ডেলগুলো যতগুলো দেখলাম তার মধ্যে তো ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি এরপর দাদা ভাই আজকে আর হচ্ছে না যাওয়া তো আমরা এখান থেকে এখন বাড়ি চলে যাব নেক্সট অষ্টমী নবমী তো আছেই যদি সময় থাকে বা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিও করবো আরেকবার ভিডিও করে শেয়ার করে দেবো চ্যানেলে তো ঠিক আছে আজকের মতো এখানেই এন্ড করছি চাউ চাউর টেস্টটা ভালো ভালোই তো ভিডিও করতেছিস কেমন এগ রোলটা কেমন ঠিক আছে কি বলবো আর জিজ্ঞাসা করবো বল কিছু একটা মনে যা আছে মনে যা আছে একটা কিছু আচ্ছা টেস্ট টেস্টের বলতে ঠিক আছে দেবই তো হাই বলো হাই বলো হাই বলো ঠিক আছে সরি এটা হচ্ছে বর্ধমান রোড থ্যাংক ইউ আমাকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ রয়্যাল এনফিল্ড শুরু হবে না এই যে এটা হন্ডা একসাথে কোন প্রতিমার মূর্তি সব একসাথে দেখতে পারবে না এইভাবে এটা সেটা খুব সুন্দর লাগলো আর এটা একটা গ্রাম্য পরিবেশ হ্যাঁ কি বলছিস আর এদিকে এক্সিট কি বলছিস এদিকে এক্সিট কি বলছিস দেবে হাই বলো বাই বলো ঠিক আছে আজকের মতো এখানেই এন্ড করছি এটা আমার মিস্টেক হয়ে গেছে এবার দেবাশিষ্ট